সবাইকে স্বাগতম জানাচ্ছি ফল 2021-এ। তোমাদের সাথে এই সেমিস্টারে যে ক্লাসটি সেটি হচ্ছে প্রোডাকশন প্ল্যানিং এন্ড কন্ট্রোল। সেই প্রোডাকশন প্ল্যানিং এন্ড কন্ট্রোল আমি শুরু করব। আমরা দেখতে পাচ্ছি, আমি এক মিনিট আচ্ছা, আমরা এটা দেখব। যেটা দেখতে পাচ্ছি আমরা সেটি হচ্ছে প্রোডাকশন প্ল্যানিং এন্ড কন্ট্রোল লেকচার 1। আশা করি আমাকে শুনতে পাচ্ছে সবাই। জি স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা, আমাকে যদি শুনতে পেয়ে থাকো তাহলে আমরা দেখছি যে প্রোডাকশন প্ল্যানিং এন্ড কন্ট্রোল লেকচার 1 আজকে ইন্ট্রোডাক্টরি লেকচার করব। তো এটা আমরা অনেকদিন থেকে পরিচিত এই প্রোডাকশন প্ল্যানিং এন্ড কন্ট্রোলের সাথে, সাবজেক্টের সাথে বা এই টার্মটির সাথে, ওয়ার্ডটির সাথে। ওয়ালাইকুম সালাম। আমি সবাইকে মিউট করে দিচ্ছি। হ্যাঁ, আপনারা একটু মিউট থাকবেন। যদি কোনো প্রশ্ন থাকে হ্যান্ড রেইজ করে কথা বলতে পারেন বা মাইক্রোফোনটা ওপেন করে কথা বলতে পারেন। তো প্রথমে আমাদের জানা দরকার সেটি হচ্ছে প্রোডাকশন প্ল্যানিং এন্ড কন্ট্রোল কি। দেখেন, বা খুব বেশি লিটারেরি কথা বলবো না, আমরা চেষ্টা করব সহজভাবে বিষয়গুলোকে বোঝার জন্য। আমার স্লাইডগুলো সাধারণত অনেক কিছু কন্টেইন করে, বাট এত কিছু কন্টেইন মানে লেখার কোনো পরীক্ষার খাতায় দরকার নাই। আলটিমেট আপনি যেটা বুঝবেন আপনার নিজস্ব কথা লিখতে হবে। আমরা করোনাকালীন সময়ে যে বিষয়টা আমাদের বেশি হয়েছে সেটা হচ্ছে আমরা সবসময় শিট কপি করে দেই, দিস ইজ ফেয়ার না। আর শিট থেকে প্রশ্ন, শিট হচ্ছে একটা মাধ্যম মাত্র পড়ানোর, বাট এখান থেকে যে আপনাকে লিখতে হবে এমনটা কিন্তু নয়। আপনি আপনার নিজস্ব মতামতগুলি লিখবেন, এটাই আশা করছি সবার কাছ থেকে। তো যাই হোক, প্রোডাকশন প্ল্যানিং এন্ড কন্ট্রোল কি, এখানে দেখেন তিনটা কথা আছে। একটি হচ্ছে প্রোডাকশন, আরেকটি হচ্ছে প্ল্যানিং, আরেকটি হচ্ছে কন্ট্রোল। তো কন্ট্রোল কথাটা পরে আসতেছে, প্রথমে আসতেছে আমাদের প্রোডাকশন, যে র ম্যাটেরিয়াল থেকে যখন আমরা কোনো একটা প্রোডাক্ট উৎপন্ন করি সেটি প্রোডাকশন। সেটা নানা প্রকার র ম্যাটেরিয়াল হতে পারে, যেমন তুলা থেকে সুতা হতে পারে, ফেব্রিক থেকে গার্মেন্টস হতে পারে, এক একটা প্রসেসের এক একটা র ম্যাটেরিয়াল। ওকে, তো এই প্রোডাকশন হচ্ছে এটা। বাট এই প্রোডাকশনের আগে কিন্তু আমাদেরকে প্ল্যানিং করতে হয় যে কোন জিনিসটা থেকে আমরা কি উৎপাদন করব, কতটুকু উৎপাদন করব। যেমন আমি সিঙ্গেল জার্সি 150 জিএসএম এর এটি, তাহলে কত, 30 সিঙ্গেল, বা এই ধরনের কোন সুতা ইউজ করব, কখন হবে, সেটি ডিপেন্ড করছে প্ল্যানিং এর উপর। দেন কিন্তু প্রোডাকশনে যাচ্ছে। যখন প্রোডাকশনে যাচ্ছে তখন কিন্তু আমাদের আসতেছে যে কন্ট্রোল। কেন কন্ট্রোল? যখন আমরা কোয়ালিটির সাথে কথা বলবো, ডিজায়ার্ড কোয়ালিটি, কোয়ালিটিটা কি, কোয়ালিটির সংজ্ঞা যদি আমরা নানাভাবে নানাজন দিয়ে থাকেন, কিন্তু কোয়ালিটির সংজ্ঞা হচ্ছে বায়ার যেরকমটা চাইবে সেটাই কোয়ালিটি। মনে করেন একজন বায়ার আপনার কাছে একটা ফেব্রিক চাচ্ছে, সেই ফেব্রিকটা স্মুথ, খুবই স্মুথ, সেটা তার কোয়ালিটি। আবার অনেকে চাচ্ছে খসখসে, সেটা তার কোয়ালিটি। অর্থাৎ বায়ার যেটা ডিমান্ড করবে, কাস্টমার যেটা ডিমান্ড করবে, সেটাই তার কোয়ালিটি। এখন আমি যে প্রোডাকশনে যাচ্ছি, আমি যে প্রোডাকশন করছি, সেই প্রোডাকশনটা অ্যাকর্ডিং টু যে ডিজায়ার্ড লেভেল, অ্যাকর্ডিং টু যে ডিমান্ড, সেটা অনুসারে হচ্ছে কিনা সেটা চেক করাই সে, বা সেটা ইনশিওর করাই হচ্ছে কন্ট্রোল। আমাদের কোয়ালিটি অ্যাসুরেন্স ডিপার্টমেন্ট আছে, কোয়ালিটি কন্ট্রোল ডিপার্টমেন্ট আছে। কিন্তু অনেকেই হয়তো আপনারা জব করেন, অনেকে প্ল্যানিং এ জব করে থাকেন, অনেকে প্রোডাকশনে জব করে থাকেন, দেখেন এই সমগ্র বিষয়গুলো কিন্তু একই সাথে জড়িত, যদিও আমি প্রত্যেকটা শব্দকে আলাদা করে বলছি। প্ল্যানিং হবে, প্রোডাকশন হবে, কন্ট্রোল হবে, প্রোডাকশন ছাড়া কন্ট্রোল কোথায় হবে, প্রোডাকশন ছাড়া প্ল্যানিং কোথায় হবে, আবার প্ল্যানিং ছাড়া তো প্রোডাকশন হবে না। সো হোয়াট ইজ প্রোডাকশন প্ল্যানিং এন্ড কন্ট্রোল, এই টার্মটা পুরোটাকে যদি একসাথে বলি আমরা, বলা হচ্ছে যে প্রোডাকশন প্ল্যানিং এন্ড কন্ট্রোল ইজ প্রি ডিটারমাইন্ড প্রসেস হুইচ ইনক্লুডস দ্য ইউজ অফ হিউম্যান রিসোর্সেস। ডেফিনেটলি আপনি যখন কোনো কিছু প্রোডাকশনে যাচ্ছেন সেখানে আপনার হিউম্যান রিসোর্স কাজ করছে, আপনার র ম্যাটেরিয়াল লাগছে, মেশিন লাগছে, এক্সেট্রা। তাহলে কি, প্রি ডিটারমাইন্ড প্রসেস হুইচ ইনক্লুড দ্য ইউজ অফ রিসোর্স, র ম্যাটেরিয়ালস, মেশিন। আপনি পূর্বেই চিন্তা করছেন, পূর্বেই ঠিক করে রাখতেছেন যে আপনার যে হিউম্যান রিসোর্স, র ম্যাটেরিয়াল, মেশিন, এগুলো কিভাবে কাজ করবে। সো প্রোডাকশন প্ল্যানিং ইজ দ্য টেকনিক টু প্ল্যান ইচ অ্যান্ড এভরি স্টেপ ইন এ লং সিরিজ অফ সেপারেট অপারেশন। দেখেন, আমরা যদি এরকমটা চিন্তা করি যে আমরা তো একটা গার্মেন্টস তৈরি করি,
এটা গার্মেন্টস কিন্তু শুধুমাত্র এমনি এমনি হচ্ছে না, আপনি যদি শুরু থেকে চিন্তা করেন অনেকগুলো সিরিজ অফ অপারেশন চিন্তা করেন, কাটিং করতে হবে, সুইং করতে হবে, তারপর কিন্তু সুইং করার পর প্যাকিং করতে হবে বা বাটন অ্যাটাচ করতে হবে, তারপর কিন্তু হচ্ছে, অর্থাৎ অনেকগুলো সেপারেট অপারেশন কিন্তু একত্রিত হয়ে আপনার একটা কাজ সম্পন্ন করছে। সো এই যে পুরো সেপারেট সেপারেট অপারেশন গুলোর সম্পূর্ণ একটা অপারেশন হচ্ছে, মানে অ্যাকুমুলেট করে একটা প্রোডাক্ট হচ্ছে, সেটাই এটা কিভাবে হবে সেই টেকনিকটা। সো ইট হেল্পস টু টেক দ্য রাইট ডিসিশন এট দ্য রাইট টাইম এট দ্য রাইট প্লেস টু দ্য অ্যাবাউট ম্যাক্সিমাম ইফিসিয়েন্সি। অন্যভাবে বলা যায় যে PPC ইজ দ্য প্রসেস অফ প্ল্যানিং অর ডিসাইডিং দ্য রিসোর্সেস অফ দ্য ফার্ম উইল রিকোয়ার এন্ড ফর ইটস ম্যানুফ্যাকচারিং ম্যানুফ্যাকচারিং অপারেশন এন্ড অ্যালোকেটিং এন্ড টাইম শিডিউলিং। এখানে আরেকটা কথা যুক্ত হয়েছে, সেটা কি? সেটা হচ্ছে যে টাইম শিডিউল, যে আমি একটা কাজ করছি বা আমার প্রোডাকশন প্ল্যানিং এন্ড কন্ট্রোল অবশ্যই আমাকে একটা শিডিউল টাইমের ভিতরে কাজটা করতে শেখাবে, এরকম নয় যে সেটির কোনো টাইম শিডিউল থাকছে না। সো PPC ইজ এ ম্যানেজমেন্ট টুল এটসেট্রা, এটা নানাভাবে ব্যাখ্যা করা যেতে পারে। সো প্রোডাকশন প্ল্যানিং এন্ড কন্ট্রোলই হচ্ছে যে আমি কোনো একটা প্রোডাক্ট প্ল্যান করছি, সেটা প্রোডাকশনে যাব অ্যাকর্ডিং টু দ্য প্ল্যানিং এবং একই সাথে সেটা কন্ট্রোল হবে। এটার উদ্দেশ্যটা কি? এটার উদ্দেশ্যটা হচ্ছে যারাই প্রোডাকশনে যাক না কেন, কম র মেটেরিয়াল অর্থাৎ মিনিমাম র মেটেরিয়ালে ম্যাক্সিমাম উৎপাদন করা এবং মানসম্মত জিনিস উৎপাদন করা। কেন? আমরা যদি মিনিমাম র মেটেরিয়ালে ম্যাক্সিমাম প্রোডাকশন করতে পারি, সেই ক্ষেত্রে কি হবে আমাদের ম্যাক্সিমাম, তাহলে বেনিফিটটা বেশি হবে। আমাদের বিজনেস উদ্দেশ্য তো তাই, যে আবার এরকমটা নয় যে কোয়ালিটি খারাপ করে আমি বেনিফিট বেশি করব। তো কোয়ালিটি খারাপ করলে তো আপনার কাস্টমার যারা তারা থাকবে না। সো কোয়ালিটি মেনটেন করে মিনিমাম কস্টে কিভাবে প্রোডাকশন করা যায় সেটি হচ্ছে কিন্তু প্ল্যানিং, প্রোডাকশন প্ল্যানিং এন্ড কন্ট্রোল। এটার জন্য যেমন আপনাকে র মেটেরিয়াল ভালো মতো কিনতে হবে, একইভাবে আপনার যে অপরচুনিটি গুলো রয়েছে, ফার্মের যে সম্পদগুলি রয়েছে, ম্যান মেশিন ম্যাটেরিয়াল, এগুলোর সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করতে হবে, তাহলে কিন্তু আপনার প্রোডাকশন প্ল্যানিংটা সার্থক হবে এবং তখনই আপনি কেবলমাত্র আপনার অল্প কষ্টে ন্যূনতম কষ্টে আপনি কি করতে পারছেন, আপনার ইয়েটা করতে পারছেন অর্থাৎ প্রোডাকশনটা করতে পারছেন। ওকে, এই হচ্ছে প্রোডাকশন প্ল্যানিং এর মূল কথা। তো চলেন এখন একটু বিস্তারিত জানা যাক প্রোডাকশন প্ল্যানিং এর কন্ট্রোল কি বলছে। সো আমরা যদি দেখি যে নেসেসিটি অফ PPC ইন অর্গানাইজেশন, একটা অর্গানাইজেশন সেটা যে কোনো প্রকার অর্গানাইজেশন হতে পারে, তারা PPC কে কেন ফলো করবে বা কেন দরকার। দেখেন প্রথমে বলা হচ্ছে যে ইফেক্টিভ ইউটিলাইজেশন অফ দ্য ফার্ম অফ রিসোর্সেস, একটা ফার্মের যে সমস্ত সম্পদ রয়েছে তার ইফেক্টিভ ইউটিলাইজেশন। মানে হচ্ছে কি, আপনি যদি প্রপার প্ল্যানিং করতে না পারেন তাহলে আপনার কিন্তু মেশিন বসে থাকছে। আপনি মনে করেন একটা ডাইং ফ্যাক্টরিতে চাকরি করেন, প্ল্যানিং ডিপার্টমেন্টে আছেন, আপনি যদি প্রপার প্ল্যানিং করতে না পারেন তাহলে আপনার কিন্তু ডাইং মেশিন বসে আছে। তার মানে কি? তার মানে হচ্ছে আপনি কিন্তু আপনার যে সম্পদ রয়েছে সেটা সুষ্ঠু ব্যবহার করতে পারছেন না, অথবা আপনার ওয়ার্কার বসে রয়েছে। লাইক টু অ্যাচিভ দ্য প্রোডাকশন অবজেক্টিভস উইথ রেসপেক্ট কোয়ালিটি কোয়ান্টিটি কস্ট এন্ড টাইম লাইন ডেলিভারি। এখানে দেখেন কতগুলো বিষয় চলে আসতেছে। কোয়ালিটি, PPC এর অন্যতম উদ্দেশ্য কোয়ালিটি, একই সাথে কোয়ান্টিটি। কোয়ালিটি বাড়াইতে গিয়ে যদি কোয়ান্টিটি কমে যায় তাহলে তো প্রোডাকশন কস্ট বেশি পড়ে যাবে। কস্ট, দিস ইজ অলসো রিলেটেড উইথ দিস এন্ড টাইম লাইন ডেলিভারি। আমাদের এটা দেশে খুবই একটু ঝামেলাযুক্ত হয়ে থাকে যে আমরা টাইমলি ডেলিভারি করতে পারি না। এটা খুবই একটা কাস্টমারকে ধরে রাখার, মানে চলে যাওয়ার জন্য খুবই রিজনেবল একটা রিজন বলবো, যে কেন কাস্টমাররা চলে যাচ্ছে, টাইমলি ডেলিভারি করতে পারছি না। অর্থাৎ মানুষের যখন ডিমান্ড দেন যদি সেটা ডেলিভারি হয় তাহলে তো সেটার কোনো উপযোগিতা থাকে না। যেমন আমরা অর্থনীতির ভাষায় উপযোগিতার কথা পড়েছি, যে কোনো একটা বিষয়ের উপযোগিতা বলতে কি বোঝাচ্ছে, অর্থাৎ যেখানে যেটা প্রয়োজন তখন সেটা, পানি যখন তৃষ্ণা লাগে তখন সেটা পানির উপযোগিতা বোঝা যায়, বাট পরে কিন্তু সেটি আমরা বুঝতে পারি না এতটা। সো টু অবটেইন আনইন্টারাপ্ট প্রোডাকশন ফ্লো ইন অর্ডার টু মিট দ্য কাস্টমার এন্ড ভেরি ডিমান্ড উইথ রেসপেক্ট টু দ্য কোয়ালিটি এন্ড কমিটমেন্ট ডেলিভারি শিডিউল। আর ইন্টারাপ্ট প্রোডাকশনটা কিভাবে হবে, আর ইন্টারাপ্ট প্রোডাকশনটা হবে, দেখেন আপনার প্ল্যানিংটা যদি ঠিকঠাক থাকে তাহলে আপনার ইন্টারাপ্ট, মানে অর্থাৎ পার্সেস ডিপার্টমেন্ট আপনার সুতা বা সুতা কিনে আনে রাখছে, তাহলে আপনার কিন্তু নিটিংয়ে কোনো সমস্যা হচ্ছে না। বাট যদি এরকম হয় যে সুতা নাই, তাহলে কি তোমার
যে প্রোডাকশন সেটি তো বন্ধ হয়ে যাচ্ছে। টু হেল্প দ্য কোম্পানি টু সাপ্লাই গুডস কোয়ালিটি প্রোডাক্টস টু কাস্টমার এন্ড দেয়ার কান্ট্রি বেসিস অফ দ্য কম্পিটিটিভ রেটস, মার্কেটে টিকে থাকতে গেলে আরেকটি বিষয় গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে কস্ট। একই ধরনের প্রোডাক্ট আছে বাজারে, মনে করো টুথপেস্ট, তো তুমি কোনটা কিনবে? দুটোই মান কোয়ালিটি একই, কিন্তু একটার প্রোডাকশন কস্ট বেশি। নিশ্চয়ই তুমি যেটার প্রোডাকশন কস্ট বেশি সেটা কিনবে না, যেটার দাম বেশি। একই যদি জিনিস পাও তুমি নিশ্চয়ই অল্টারনেটিভ চিন্তা করবা। এটি কিন্তু ফিনোমেনন, মার্কেট ফিনোমেনন কিন্তু এটাই। সো মার্কেটে টিকতে গেলে তোমাকে তোমার সর্বোচ্চটুকু দিয়ে ন্যূনতম কস্টে গুড কোয়ালিটি প্রোডাক্ট উৎপন্ন করতে হবে, তাহলেই কিন্তু তুমি মার্কেটে টিকে থাকতে পারবে, প্লাস তোমার কোম্পানি টিকে থাকতে পারবে। দ্য রোল অফ পিপিসি ইজ টু রিডিউস দ্য ওয়েস্ট ইন্টেলিজেন্স অ্যাকর্ডিং টু দ্য অ্যাভেলেবিলিটি অফ দ্য পিপল ইকুইপমেন্ট অ্যান্ড ম্যাটেরিয়ালস। এখানে আমাদের যে ওয়েস্ট রিডাকশন, টাইম যে কনজিউম হচ্ছে বেশি, এই রিডাকশন গুলো, এগুলো সাধারণত প্রোডাকশন প্ল্যানিং এন্ড কন্ট্রোল করে থাকে। তাহলে এতক্ষণে আমরা নিশ্চয়ই প্রোডাকশন প্ল্যানিং এন্ড কন্ট্রোলের কি উদ্দেশ্য সেটা বুঝতে পেরেছি, যে আমার ফার্মের বা আমার ফ্যাক্টরির যে সমস্ত সম্পদ রয়েছে তার সুষ্ঠু ব্যবহার করে কম খরচে ভালো প্রোডাক্ট উৎপন্ন করা, সেটি কিন্তু প্রোডাকশন প্ল্যানিং এন্ড কন্ট্রোলের মূল কথা। ওকে, বেনিফিটস একই ধরনের চলে আসতেছে, যেহেতু আমরা একইভাবে বলতে পারি যে অবজেক্টিভস বা অথবা বেনিফিট নেসেসিটি। বেনিফিট কি হবে? আপনি যদি টাইমলি উৎপাদন করতে পারেন, টাইমলি ডেলিভারি করতে পারবেন, গুড কোয়ালিটি প্রোডাক্ট উৎপন্ন করতে পারছেন, বায়ারের সাথে সুসম্পর্ক থাকবে, ঠিক আছে, ইনভেস্টমেন্ট, ইনভেন্টরির যে ইনভেস্টমেন্ট, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ কথা। যে মনে করেন যে আপনি আপনার প্রোডাকশনকে ইন্টারাপ্ট যেন না হয়, অর্থাৎ নিরবিচ্ছিন্ন রাখার জন্য আপনি কি করলেন, যে অনেকগুলো সুতা একসাথে কিনে নিয়ে আসে রাখলেন, তার মানে কিন্তু এই নয়, এটা কিন্তু গুড ম্যানেজমেন্টের কোনো কথা নয়। আপনার ইনভেস্টমেন্ট হলো না এখানে, আপনি যে সুতাটা প্রতি সপ্তাহে কিনতেন সেই টাকাটা কিন্তু আপনি কাজে লাগাচ্ছেন। তো এটা যদি আপনি একবারে কিনে রাখেন তাহলে সেখানে কিন্তু ইনভেস্টমেন্টটা বেশি হয়ে গেল ইনভেন্টরিতে, তাই না? আপনার র মেটেরিয়াল কিন্তু আপনার গুদামে এসে জমা হয়ে থাকছে। সো রিডিউস ইনভেস্টমেন্ট ইন ইনভেন্টরি, রিডিউস প্রোডাকশন কস্ট বাই ইনক্রিজিং ইফিসিয়েন্সি। আপনি যখন প্ল্যানিং করবেন তখন কিন্তু আপনার ইফিসিয়েন্সি বেড়ে যাবে, যে আপনি এটার পর এটা করবেন, এটার পর এটা করবেন। সেটা ব্যক্তিগত লাইফেও, আপনার যদি সারা দিনের একটা প্ল্যান থাকে তাহলে কিন্তু আপনি অনেক বেশি কাজ করতে পারবেন। স্মুথ ফ্লো প্রোডাকশন প্রসেস রিডিউস দ্য ওয়েস্ট রিসোর্সেস অ্যান্ড প্রোডাকশন কস্ট সেভিং দ্য ইম্প্রুভ দ্য বটম লাইন, অলমোস্ট কি লাভ করাচ্ছে। অবজেক্টিভস একই ঘটনা, যে আমরা অবজেক্টিভস কেন করব, এগুলো গুড কোয়ালিটি করতে। তো এখানে সেটাই বলা হচ্ছে, একটু ঘুরিয়ে বলা হচ্ছে যে টু অ্যাচিভ দ্য হাইয়েস্ট ইফিসিয়েন্সি ইন প্রোডাকশন এন্ড অফ গুডস, টু অ্যাচিভ টু অর্গানাইজ প্রোডাকশন ফেসিলিটিস লাইক ম্যান মেশিন এটসেট্রা, অপটিমাইজ শিডিউলিং অফ দ্য রিসোর্সেস, কোঅর্ডিনেশন অফ দ্য আদার ডিপার্টমেন্ট অ্যান্ড কনফার্ম ডেলিভারি অফ দ্য কমিটমেন্ট। তো এগুলোর জন্য আমরা সাধারণত প্রোডাকশন প্ল্যানিং অফ টা করব বা সেটার উদ্দেশ্য। ওকে, এবার একটু ফাংশন দেখে নেওয়া যাক। এখানে আরো দুটি উদ্দেশ্য রয়েছে, যেমন ম্যাটেরিয়ালস প্ল্যানিং এন্ড কন্ট্রোল, টু এবল টু মেক অ্যাডজাস্টমেন্ট ডিউ টু দ্য চেঞ্জ ইন ডিমান্ড এন্ড রাশ অর্ডার। ওকে, ফাংশন বা এলিমেন্টস অফ প্রোডাকশন প্ল্যানিং, সেগুলো একটু আমাদের দেখা দরকার। এই ফাংশন গুলো কি কি? বলা আছে দ্য হাইয়েস্ট ইফিসিয়েন্সি ইন প্রোডাকশন ইজ অবটেইনড বাই ম্যানুফ্যাকচারিং দ্য রিকোয়ার্ড কোয়ান্টিটি। তো আমরা একটু দেখি কি কি এখানকার ফাংশন বা এলিমেন্টস গুলি। সেটা প্রথমে চলে আসতেছে ম্যাটেরিয়ালস। এটা তো আমরা জানি যে কোনো একটা প্রোডাকশনের সর্বপ্রথম ম্যাটেরিয়ালস, তারপর মেথড কিভাবে প্রোডাকশন করব, তারপরে হচ্ছে যে মেশিন ইকুইপমেন্টস, তারপরে হচ্ছে যে রাউটিং, এস্টিমেটিং, লোডিং, শিডিউলিং, ডিসপ্যাচিং, এক্সপেডিটিং, ইনস্পেকশন, ইভালুয়েটিং। তো চলো এগুলো একটু বিস্তারিত দেখা যাক যে এলিমেন্টস গুলো কি, বা প্রোডাকশন প্ল্যানিং এর এলিমেন্টস, অর্থাৎ আমরা যখন পিপিসিতে যাব বা সেগুলোর কিভাবে কি করতে পারি। তো প্রথমেই যে কথাটা চলে আসতেছে সেটা হচ্ছে ম্যাটেরিয়ালস। ফার্স্ট অফ অল, ম্যাটেরিয়ালস কি? কোনো একটা র ম্যাটেরিয়ালস বলতে পারি, প্রোডাকশনের পূর্ব শর্ত। সেটা যদি টেক্সটাইল ফ্যাক্টরি হয় তাহলে সেটা, সেটা যদি বেকারি হয় তাহলে সেটা আটা ময়দা ইত্যাদি লাগবে। বলা হচ্ছে যে র ম্যাটেরিয়ালস স্ট্যান্ডার্ড ফিনিশড পার্টস অফ দ্য প্রোডাক্টস মাস্ট বি অ্যাভেলেবল হোয়ার দ্য স্টার্টিং অফ দ্য অপারেশন উইথ দ্য টাইম। ডেফিনেটলি ম্যাটেরিয়াল ইজ ইম্পর্টেন্ট। সেকেন্ডলি মেথডস, এটা আরো বেশি ইম্পর্টেন্ট যে আমি প্রোডাকশনটা কিভাবে করছি। বলা হচ্ছে দ্য পারপাস অফ ফাংশন ইজ টু অ্যানালাইজ দ্য মেথডস অফ ম্যানুফ্যাকচারিং অ্যান্ড সিলেক্ট দ্য বেস্ট মেথড অ্যাকর্ডিং টু গিভেন সেট অফ সার্কামস্ট্যান্স অ্যান্ড ফেসিলিটিস। সো ইট ডিটারমাইন্স দ্য সিকোয়েন্স অফ অপারেশন অ্যান্ড ডিসিশন অফ দ্য প্রোডাকশন। দেখেন, সহজ করে যদি বলি তাহলে হচ্ছে যে মেথডস, আপনি কিভাবে করবেন একটা কাজকে, আপনি ঘুরিয়ে করতে পারেন যে আমি এখান, মানে একটা কাজকে
প্রসেস বেশি করে করতে পারেন, যে আমি কি খাবো, আলুর আলুর আলু দিয়ে ডাল তৈরি করব। তো সেজন্য কি করতে হবে, প্রথমে আলু ছিলতে হবে, আলু সিদ্ধ করতে হবে, তারপর আলুকে গুঁড়ো করে ডাল তৈরি করব। এটাকে আপনি আরো সহজ করে করতে পারেন, যে আপনি যখন ভাত রান্না করছেন ভাতের সাথে আপনি আলু দিয়ে দিচ্ছেন, আলু ছিলে দিয়ে দিচ্ছেন, তাহলে একটার জন্য এক্সট্রা আর প্রয়োজন হচ্ছে না। ঠিক সেভাবে অর্থাৎ মেথডটা আপনি কি করছেন, তো মেথড যারা স্টাডি করে যে কিভাবে, যেমন আমি যদি ডাইং করতেছি, ডাইং করার পূর্বে আমাদেরকে স্কাউরিং ব্লিচিং করতে হয়। আমরা যদি স্কাউরিং ব্লিচিং ছাড়াই সরাসরি ডাইং করতে পারি তাহলে সেটার মেথডটা কমে আসলো, তাই না? সো দিস ইজ দা মেথড। মেশিন অ্যান্ড ইকুইপমেন্ট, আমি যে প্রোডাকশনে যাচ্ছি সেখানকার মেশিন এবং ইকুইপমেন্টস গুলি কিরকম, যেমন আমাদের যে অ্যাটমোস্ফারিক মেশিন রয়েছে, অ্যাটমোস্ফারিক মেশিন, ডাইং মেশিন, যেগুলা 100 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত টেম্পারেচার উঠানো যায়, এই সমস্ত মেশিনে কি হচ্ছে, আমরা কিন্তু হাই টেম্পারেচার হাইতে ডাইং করতে পারছি না, সেটার জন্য কিন্তু আমাদের নানা পলিসি অবলম্বন করতে হচ্ছে। সো আমাদের যদি মেশিন এবং ইকুইপমেন্ট গুলো আপডেটেড থাকে, দেন আমাদের কোয়ালিটি প্রোডাক্ট এবং প্রোডাকশন রেট কিন্তু বাড়বে, বিশেষ করে যখন আমরা কিন্তু এখন ম্যাক্সিমাম ফ্যাক্টরিতে হাই টেম্পারেচার হাই প্রেশার মেশিন ইউজ করছি, যেটাতে আমরা পলিস্টার, কটন সবকিছু কিন্তু একসাথে ডাইং করতে পারি। সো মেশিন অ্যান্ড রাউটিং অর রুটিং, যেটা রুট বলি না আমরা, রুট অর রাউটিং, দুটোই দুটোই হতে পারে। এখানে একটা উদাহরণ দেওয়া আছে, যেমন তুমি হচ্ছে যে খুলনা থেকে ঢাকা আসবে, তো সেটার মাধ্যমে তুমি কি করতে পারো, মনে করো আরিচা মাওয়া ঘাট হয়ে একটা আসতে পারো, আরেকটা মনে করো রেল লাইন হয়ে ঘুরে আসতে পারো। তো এখন এটা ডিপেন্ড করছে তোমার কাছে, তোমার কাছে কোন রুটটা বেশি ইকোনমিক এবং টাইম সেভিং, যেটা তোমার কাছে টাইম সেভিং তুমি সেটাই করবে, তাই না? তো তোমার কাছে যদি মনে হয় মাওয়া হয়ে আমি ঢাকা আসবো খুলনা থেকে, এটা খুবই সহজ এবং আমার কাছে কম টাকা পয়সা লাগবে, কম সময়ে আসতে পারবো, তাহলে সেটা, অথবা তুমি যদি মনে করো আমি ট্রেনে আসবো তাহলে সেটা। সো রাউটিংটা হচ্ছে তুমি কোন পথে, অর্থাৎ তোমার প্রোডাকশনটা কিভাবে হচ্ছে, দিস ইজ দা, অর্থাৎ কত সহজে সেটাকে করা যায়। এটার প্রসেসগুলো যেমন এখানে যদি বলা হয় যে ডিসাইডিং দা হোয়াট পার্ট টু বি মেড অফ দা পার্সেস, যে কি বানাবো, ডিটারমিনিং দ্য ম্যাটেরিয়ালস রিকোয়ারড, কি জিনিস লাগবে, ম্যানুফ্যাকচারিং দ্য অপারেশন অ্যান্ড সিকোয়েন্স, লট সাইজ, স্কার্প ফ্যাক্টরস আছে কিনা, যে এখানে আমি বিস্কিট বানাবো তো বিস্কিট বানালে কতগুলো ময়দা বিস্কিট বানানো যাবে, এবং একই সাথে যখন তৈরি করবো 100% তো আর তৈরি হবে না, তার সাথে কিছু ওয়েস্টেজও হবে, তাই সেই ওয়েস্টেজটা কিরকম হবে, এই সব কিছু কিন্তু রাউটিং করে, বা রাউট রুট যেটা আমরা বলবো, রাউটিং রুটিং। এস্টিমেটিং, এস্টিমেশন তো আমরা জানি যে কি এস্টিমেট করতে হয়, যে হোয়েন প্রোডাকশন অর্ডারস আর ডিটেইল অপারেশন সিট আর অ্যাভেলেবল ইন স্পেসিফিকেশন ফিট, স্পিড এন্ড ইউজুয়ালি অক্সিলারি অ্যাটারমেন্ট মেথড অপারেশন ক্যান বি ওয়ার্ক আউট। আমাদেরকে এস্টিমেট করতে হয়, তুমি যদি সাধারণ একটা জমিতে ধানও লাগাও তারপরেও কিন্তু তোমাকে এস্টিমেট করতে হয় যে এখানে কতজন ওয়ার্কার লাগবে। সো যারা প্ল্যানিং ডিপার্টমেন্টে আছে, দ্য এস্টিমেট দ্যাট যে এত কেজি ফিনিশ ডাইং প্রোডাক্ট দিতে তাহলে আমাদের কত কেজি গ্রে নিট করতে হবে বা কত কেজি গ্রে ডাইং করতে হবে। সো এস্টিমেশন, শিডিউলিং অ্যান্ড লোডিং, অ্যান্ড যারা প্ল্যানিংয়ে আছে তারা আরও ভালো করে জানো যে শিডিউলিং অ্যান্ড লোডিং কিন্তু আমাদের করতে হচ্ছে। অর্থাৎ তোমার যে ডাইং মেশিন, মনে করো ফ্লোরে আছে 10টা, তাহলে 10টা ডাইং মেশিনে তুমি কি করছো, ডাইং করছো, তো সেটার জন্য কিন্তু তোমার শিডিউলিং লাগছে, তোমার বায়ারের তারা আছে, তোমার কম বেশি আছে। মনে করো একটা মেশিনে তুমি যদি হোয়াইট চালাচ্ছ, তো হঠাৎ করে যদি সেখানে ব্ল্যাক চালাও তাহলে কি হবে, হোয়াইট চালানোর পর ব্ল্যাক চালাইতে পারতো, তারপর মেশিন ওয়াশ করে আবার হোয়াইট চালাইতে হচ্ছে। তার থেকে তুমি যে মেশিনটা হোয়াইট চালাচ্ছ সেটা হোয়াইটই চালাও, তাহলে মেশিন ক্লিনিং এর যে টাইমটা সেটা বেঁচে গেল, তাই না? তো শিডিউলিং হচ্ছে কোনো একটা কারো প্রতি বা কোনো একটা মেশিন বা কোনো কিছু বা তোমার প্রতি হলো যে তোমার অ্যাসাইনকৃত কাজ, মানে এটা হচ্ছে লোডিং এবং শিডিউলিংটা হচ্ছে অ্যাসাইনকৃত কাজটা কখন হবে সেটা হচ্ছে শিডিউলিং। তাহলে কতগুলো কাজ আছে সেটা হচ্ছে লোডিং এবং কখন হবে সেটা হচ্ছে শিডিউলিং, যে হ্যাঁ H&M বাইরের এই ফেব্রিকটা আছে এটা এই দিন এই সময়ে উঠবে। ওকে, তো এটার নানা প্রকার শিডিউলিং হতে পারে, মাস্টার শিডিউলিং, যখন আমরা অনেকগুলো প্রোডাকশনে যাই ম্যাক্সিমাম একই ধরনের প্রোডাক্টের ক্ষেত্রে, ম্যানুফ্যাকচারিং শিডিউলিং, ডিটেইল অপারেশন শিডিউলিং ইত্যাদি। এরপরে আসে যে ডিসপ্যাচিং, ডিসপ্যাচিংটা কি, যে একটা কাজ শেষ করে আরেকটা কাজ, বলা আছে দ্য অ্যাসাইনমেন্ট অফ ওয়ার্ক টু ডিফারেন্ট মেশিন অর ওয়ার্ক প্লেসেস, ইট ইজ ইম্পর্টেন্ট টু স্টেপ অ্যান্ড ট্রান্সলেট দ্য প্রোডাকশন প্ল্যান্টস ইনটু রিয়েলিটি ইন ফিজিক্যাল ওয়ার্ক। বলা হচ্ছে ইন ওয়ার্ডস অফ জন এ সুবিয়ান বলছে, ডিসপার্সেস পুট দ্য প্রোডাকশন ইন ইফেক্ট বাই রিলিজিং অ্যান্ড গাইডিং ম্যানুফ্যাকচারিং অর্ডার অ্যান্ড সিকোয়েন্স প্রিভিয়ারলি ডিটারমাইন দ্য রুট শিটস অ্যান্ড শিডিউল। তোমার কাছে নিশ্চয়ই একটা, তুমি যদি ডাইং ইনচার্জ হয়ে থাকো,
একটা প্ল্যানিং এর কপি আছে যে এইচএনএম এর এই ফেব্রিকটা নামার পরে এ বেস্ট সেলারের এই ফেব্রিকটা উঠবে বা জারার এই ফেব্রিকটা উঠবে, তাহলে তুমি কি করছো? এইচএনএম এর এটা নামিয়ে এটা উঠাচ্ছ। এই যে ঘটনাটা, এটাকে আমরা ডিসপ্যাচিং বলছি। ডিসপ্যাচিং কে আমরা দুটি ভাগে ভাগ করছি, সেন্ট্রালাইজড হতে পারে, ডিসেন্ট্রালাইজড হতে পারে। সেন্ট্রালাইজড হতে পারে যে পুরো একটা সেন্ট্রাল অর্থাৎ পুরো ডাইং ফ্যাক্টরির ভিতরে, আর ডিসেন্ট্রালাইজড পার মেশিন বা এই ধরনের হতে পারে। বলা হচ্ছে আন্ডার দিস ওয়ার্ডার্স আর ডিরেক্টলি ইস্যুড টু দ্য ওয়ার্কম্যান এন্ড মেশিন অ্যান্ড হেল্পস টু এক্সপ্রেসিং দ্য ইফেক্টিভ কন্ট্রোল। আর ডিসেন্ট্রালাইজ এটা বলা হচ্ছে অল ওয়ার্ক ওয়ার্ডার্স ইস্যুড দ্য ফোরম্যান অর ডিসপার্স ক্লার্ক। মনে করো সেন্ট্রালাইজড ডিসপার্সিংটা কি হচ্ছে, যে সরাসরি আমি কি করছি প্রত্যেকটা মেশিন বা ওয়ার্কারকে ডিস্ট্রিবিউট করছি। আর ডিসেন্ট্রালাইজটা কি হচ্ছে, সেটা হচ্ছে যে যখন আমি ইয়ে করতেছি প্রত্যেকটা, মনে করো আমি ফ্লোরে যাচ্ছি না, আমি উপর থেকে বলে দিচ্ছি যে হ্যাঁ এটা আমার দায়িত্বপ্রাপ্ত যিনি রয়েছেন তাকে আমি বলে দিচ্ছি, সেটা ডিসেন্ট্রালাইজ ডিসপ্যাচিং। ওকে, আর একটু ক্লিয়ার করে বললে, যখন আমি ফ্লোরের ম্যানেজারকে বলছি যে এটা এরকম হবে এরকম হবে, সেটা ডিসেন্ট্রালাইজ। আর যখন আমি প্রত্যেকটাকে বলছি সেটা কিন্তু সেন্ট্রালাইজ, অর্থাৎ ইচ পার্সন ইচ মেশিন। ওকে, এরপরে আরো যে এলিমেন্টস গুলি রয়েছে, প্রসিজিউর, প্রসিজিউরটা কিরকম, যে ম্যাটেরিয়ালস মুভ ফ্রম প্রসেস টু প্রসেস, অ্যাসাইন ওয়ার্ক টু দ্য মেশিন, ইস্যুইং টু টুলস অ্যান্ড প্রোডাকশন ইকুইপমেন্টস ইত্যাদি, অর্থাৎ প্রত্যেকটা মেশিনে কিভাবে কাজগুলো হবে, এখানে কি কি ডিসপার্সিং টুলস লাগে, ডকুমেন্টস লাগে, যেমন ম্যাটেরিয়াল রিকুইজিশন। সাপোজ যে নিটিং মেশিনের ক্ষেত্রে, যে নিটিং করবে তার তো এই রিকুইজিশনটা লাগবে, তারপর ওয়ার্ক অর্ডার লাগবে, কার কন্ট্রোল শিট লাগবে, কত জিএসএম এর হবে, কত সুতা ইউজ হবে, ইন্টারনাল ডেলিভারি লোড, এই ফেব্রিকটা কবে ডাইং এ দিতে হবে, টুলস অ্যান্ড গস টিকিট, মেশিন সম্পর্কিত কোনো ঝামেলা আছে কিনা, এ বা এই ধরনের, যে অনেক সময় হয় না যে 36 ডায়ার মেশিন বা আরো ছোট বা বড়, যে 18 ডায়ার মেশিন সাধারণত 36 হয়ে থাকে, যে এটাতে করতে হবে, ওপেন করা যাবে না বা ওপেন করা যাবে। এরপরে যদি আমরা বলি, সেটি হচ্ছে যে ইনস্পেকশন। ইনস্পেকশন আমি কি বেশি সময় নিয়ে ফেলছি, 40 কেটে যাবে একটু করে দেখি 40। ওকে, ইনস্পেকশনটা কি, সেটি হচ্ছে, এটি কিন্তু আমরা ভালো মতো বুঝি যে ইনস্পেকশন ঠিকঠাক আছে কিনা, সেটি যে ইনস্পেকশন ইজ দ্য প্রসেস যেটা কি ইনশিওর ওয়েদার দ্য প্রোডাক্টস ম্যানুফ্যাকচার্ড আর রিকুইজিট কোয়ালিটি আর নট, এটা আমরা সাধারণত করে থাকি, ইনস্পেকশন বুঝি। এক্সপিডিটিং কি, যে ফলো আপ হুইচ রেগুলেটস দ্য প্রসেস অ্যান্ড ম্যাটেরিয়াল পার্টস অ্যান্ড দ্য প্রোডাকশন প্রসেস, যে আমাদের একটা সবার এক্সপেকটেশন থাকে, এক্সপেকটেশনের পরে আমরা কিছু ইয়ে সেট আপ করি, যেমন একজন যারা ইয়েতে কাজ করে ফিনিশিং এ, তাদের একটা এক্সপেকটেশন থাকে, গাইডলাইন থাকে, যে আমরা যদি ফেব্রিকটাকে এইভাবে ডায়া প্লাস করে চালাই অথবা স্পিড বেশি দিয়ে চালাই তাহলে সেটা ঠিকঠাক হবে। তো এটাকে ফলো আপ করা এক্সপেকটেশন, এক্সপেকটিং যে ফেব্রিকটা ঠিক হবে। ইনস্পেকশন, স্পেডিটিং, ইভালুয়েশন। ইনস্পেকশন এবং ইভালুয়েশন কিন্তু একটু ভিন্ন জিনিস। বলা হচ্ছে ইভালুয়েশন কি, থ্রু আউট দ্য অ্যানালাইসিস দ্য অল দ্য ফ্যাক্টর ইনফ্লুয়েন্স দ্য প্রোডাকশন অ্যান্ড হেল্প দ্য আইডেন্টি কারেক্টিভ অ্যাকশন উইথ প্ল্যানিং। এটা কিন্তু ডিপেন্ড করছে, ইনস্পেকশন মানে হচ্ছে হয়েছে কি না হয় নাই শেষ, ইভালুয়েশন মানে হচ্ছে কতটুকু হয়েছে, কি কারণে কতটুকু হলো, কতটুকু হয়নি, দিস এগুলো কিন্তু আসতেছে। ওকে, আমরা যদি নেক্সট স্লাইডে দেখি, একটু দ্রুত যেতে হবে। এই যে এতক্ষণ ধরে যে কথাগুলো বললাম, এগুলো হচ্ছে আমাদের যে প্রোডাকশন প্ল্যানিং এর এলিমেন্টস। তাহলে প্রোডাকশন প্ল্যানিং এর এলিমেন্টস গুলো কি হতে পারে, সহজ করে যদি বলি, একটা প্রোডাকশনে যতগুলো স্টেজ আছে সবগুলোকে যদি আমরা ভেঙে ফেলি সেটাই কিন্তু তার এলিমেন্টস, তাই না? আমি একটা কাজ করব, মানে আমি কোথাও যাব, তাহলে কি এখান থেকে আমি এয়ারপোর্টে যাব, এয়ারপোর্ট থেকে তারপর গাছ বাসে উঠবো, তারপর সেখানে নামবো, তারপর আমি ইউনিভার্সিটিতে যাব, এই যে স্টেপ গুলো লাইক। ওকে, তাহলে একটা প্রোডাকশনের ক্ষেত্রে কি র ম্যাটেরিয়াল কিনবো, কে প্ল্যানিং করবে, কোন মেথডে হবে, কোন মেশিনে হবে, ঠিক আছে, কখন হবে, ওকে, এটা ইনস্পেকশন, ইভালুয়েশন ঠিক মতো হলো কিনা, দিস আর। ওকে, এখন আমরা একটু চলে আসবো শেষের দিকে, চলে এসেছি যদিও, ফেজেস আর স্টেজেস ইন পিপিসি, কি কি স্টেজ রয়েছে বা ফেজ গুলো কি কি, সেটা হচ্ছে তিনটা ভাগে ভাগ করতে পারি আমরা, প্ল্যানিং ফেজ, অ্যাকশন ফেজ অ্যান্ড কন্ট্রোল ফেজ। প্ল্যানিং ফেজে আমাদের সাধারণত কি হবে, খুবই সহজ, আমরা কিন্তু বুঝতে পারছি যে প্ল্যান করব, থিংক, যে ওই যে যারা প্ল্যানিং করে তাদের কথাও যদি বলি, যে কখন কোনটা হবে, আমরা প্ল্যান করলাম কখন ডাইং হবে, কখন র ম্যাটেরিয়ালস কেনা হবে, কখন এটা নিটিং হবে, দিস ইজ প্ল্যানিং ফেজ।
এরপরে যদি আমরা চলে আসি যে অ্যাকশন ফেজ, অ্যাকশন ফেজে কি হবে, আমরা যে প্ল্যানিংটা করলাম এটার কি এক্সিকিউট করব, সেটি হচ্ছে অ্যাকশন ফেজ। তাহলে সুতা কিনতে হবে এই দিন, কালকে সুতা কিনতে হবে, তাহলে কালকে যেতে হবে সুতা কিনতে, আজকে নিটিং হবে, তাহলে নিটিং করতে হবে আজকে, করাইতে হবে আজকে, সেটি অ্যাকশন ফেজ। অ্যান্ড কন্ট্রোল ফেজ, যে আমি যে নিটিংটা করাচ্ছি, আমার গ্রাজুয়েশন যে এত থাকার কথা, এটা কি আছে না নাই, যদি না থাকে তাহলে কি করতে হবে, লুপ লাইন লুজ করতে হবে অথবা টাইট করতে হবে, গেজ বাড়াইতে হবে অথবা কমাইতে হবে, বা সুতার কাউন্ট বাড়াইতে হবে বা কমাইতে হবে, লাইক দিস দ্য কন্ট্রোল ফেজ। ওকে, এটা ইচ অ্যান্ড এভরি আইটেমস এর ক্ষেত্রে হতে পারে। তো এখানে প্ল্যানিং ফেজের ক্ষেত্রে আমরা দেখছি যে প্রোডাকশন অনেকগুলো, এখানে রাউটিং থেকে শুরু করে প্রোডাক্ট ডেভেলপমেন্ট, প্রোডাকশন ডিসিশন, ফোরকাস্টিং, এগ্রিগেট প্ল্যানিং, মাস্টার শিডিউলিং, এমআরপি, সবগুলো প্ল্যানিং ফেজে। একটা জিনিস তুমি বানাবা, সেটার ক্যালকুলেশন করছো যে এমআরপিটা কত হবে, ঠিক আছে, সেটা পর্যন্ত। তারপর যে প্রসেস ফেজের ক্ষেত্রে আমরা যদি দেখি যে রাউটিং, ম্যাটেরিয়ালস প্ল্যানিং ইত্যাদি। অ্যাকশন ফেজের ক্ষেত্রে ওই যে ডিসপ্যাচিং হবে, নিয়ে যাবো নিটিং এ, নিটিং করবো তারপর আসবো। তারপর কন্ট্রোল ফেজের ক্ষেত্রে যে ঠিকঠাক আছে কিনা, যদি ঠিক না থাকে তাহলে সেটা ঠিক করতে হবে। আমরা যদি বলি যে এখন যদি আমরা একজন কোয়ালিটি কন্ট্রোল অফিসার হয়ে থাকি, তো সেই ক্ষেত্রে এবং এটা যদি বা আমরা যদি এরকমটাও চিন্তা করি যে একটা গার্মেন্টস ইন্ডাস্ট্রি বা একটা টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে প্রোডাকশন প্ল্যানিং কন্ট্রোলের কাজগুলো কি হতে পারে, এটার ক্ষেত্রে আমরা এতক্ষণ ধরে যদিও কথাগুলোই বলতেছিলাম যে একটা গার্মেন্টস ইন্ডাস্ট্রির কথাই বলতেছিলাম বা টেক্সটাইল ইন্ডাস্ট্রির কথাই বলতেছিলাম, তারপরেও গার্মেন্টস ইন্ডাস্ট্রির ক্ষেত্রে যদি আমরা এখানে দেখি যে ক্যাপাসিটি প্ল্যানিং কনসিডার দ্য মেশিন লাইন, ওয়ার্ক স্টেশন, স্কিল, ম্যান পাওয়ার, প্রোডাক্ট এক্সেট্রা। ক্যাপাসিটি প্ল্যানিং ইজ ইম্পর্টেন্ট টপিক। দেখো এখানে যে ক্যাপাসিটি প্ল্যানিং বলা হচ্ছে কি, তুমি তো জানো যে তোমার বাসায় কতজনের সর্বোচ্চ রান্না করা যাবে। মনে করো কালকে তোমার বাসায় গেস্ট আসবে, তুমি কিন্তু চিন্তা করছো, ইউ নো অ্যাবাউট দ্যাট, যে কতগুলো রান্না করা যাবে, সেটি হচ্ছে ক্যাপাসিটি প্ল্যানিং। হ্যাঁ, বাট তখন তুমি চিন্তা করছো যে তুমি হয়তো বাইরে থেকে পাশের বাসার ভাবির কাছ থেকে একটা পাতিল নিয়ে এসে রান্না করবা, আর দিস ইজ অন ইউ। সো তোমার ফ্যাক্টরিতে, তোমার যে প্ল্যান্ট রয়েছে সেখানে কতগুলো মেশিন রয়েছে, কতগুলো প্রোডাকশন করতে পারবা, যেমন গার্মেন্টস এর ক্ষেত্রে কত লাইনের মেশিন, মানে কতগুলো মেশিন আছে, কত লাইন, স্কিল ম্যান পাওয়ার তোমার যে যারা কাজ করবে তারা কিরকম, দিস ইজ অলসো, এটার উপর কিন্তু তোমার ডিপেন্ড করছে কবে তুমি ডেলিভারিটা দিতে পারবা, এই যে প্ল্যানিংটা, লাইন অ্যালোকেশন পার রিকোয়ারমেন্ট, মান্থলি সুইং প্ল্যানিং, হ্যাঁ, ফলো আপ দ্য এক্সিকিউশন অফ ইচ প্রসেসেস, দেন হ্যাভ অ্যারেঞ্জ দ্য এমবেলিশমেন্ট পার্টস লাইক এমব্রয়ডারি, প্রিন্টিং, কাট প্যানেল অন টাইম, এগুলো আছে কিনা, এগুলো দরকার হবে কিনা, ইনশিওর কাট প্যানেল বাইন্ডিং সিস্টেম অ্যাকুরেটলি, ইনশিওর গুড কোয়ালিটি ফ্যাব্রিক্স, সামটাইম লো স্কিল লেবার, ওই যে মাঝে মধ্যে চেঞ্জ করে দাও হাই স্কিল লেবার, লাইন ঠিক করো সকালবেলা গিয়ে। So in case of the delayed percept, the reception of the required trimmings and accessories, they push the concerned merchandiser and maintain continuous use of process. তোমরা যারা মার্চেন্ডাইজিং এ জব করো নিশ্চয়ই বুঝতে পারছো, সহজ করে যদি আমরা একটু চিন্তা করি একটা গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে কি হয়। একটা গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে আমরা যদি বলি যে এটা নিটিং ডাইং এগুলো নাই, তাহলে প্রথমে বাইরে থেকে ফেব্রিক আসে, তাহলে ফেব্রিকটা প্রথমে ইন্সপেকশন হয়, মার্কার প্ল্যানিং প্ল্যানিং হবে, তারপর সেটি কাটা হবে, তারপর সেটা সুইং হবে, সুইং এ কত লাইন মেশিন থাকবে, এই ওয়ার্কার কিরকম আছে, তারপর যে বায়ার তাদের রিকোয়ারমেন্টস কি আছে, এই যে সবগুলো মিলে দেন কিন্তু আমরা ফেরিয়া হবে, সুইং হবে, অ্যাটাচিং হবে, তারপর সেটা আবার চলে যাবে কোথায়, ইনস্পেকশনে চলে যাবে, ইনস্পেকশন ঠিকঠাক হলে তারপর সেটা কার্টুনিং হবে, কার্টুনিং এর আবার নানা প্রকার নিয়ম আছে, সেই হয়ে তারপর কিন্তু সেটা ডেলিভারি যাবে। সো শিডিউল অনুসারে এই যে ফুল প্রসেস, এগুলাকে কিভাবে দ্রুত ত্বরান্বিত করা যায় সেটি হচ্ছে কিন্তু পিপিসি, এবং গার্মেন্টস এর ক্ষেত্রে এগুলোতে কিন্তু কাজ করা হয়, এগুলোতে কিন্তু প্রসেস টাইমটা কমানো যায়, ঠিক আছে। যেমন প্রোডাকশন প্ল্যানিং যারা করে একটা গার্মেন্টস এর জন্য কোন দিক দিয়ে লাইন মেশিন লাইন করে যে সুবিধা হবে সেটা কিন্তু তার করে থাকে। সো দিস আর দ্য ফাংশন অর প্রোডাকশন প্ল্যানিং কন্ট্রোল অফিসার অন গার্মেন্টস ইন্ডাস্ট্রির ক্ষেত্রে আমরা বলতে পারি। আবার প্রাইস লেভেলের কথা আছে, ঠিক আছে। সো আজকে আমরা শেষ করে ফেলেছি যে রাউটিং, শিডিউলিং, ডিসপ্যাচিং, ফলো আপ, দিস আর দ্য মেইন থিম অফ দিস লেকচার। তাহলে আজকে যেটা আমরা দেখলাম শুরু থেকে যদি আবার একটু রিভাইজ করি, সেটি হচ্ছে প্রোডাকশন প্ল্যানিং এন্ড কন্ট্রোল কি, যেহেতু এটা ইন্ট্রোডাক্টরি লেকচার ছিল, প্রোডাকশন প্ল্যানিং এন্ড কন্ট্রোল কি। প্রোডাকশন প্ল্যানিং এন্ড কন্ট্রোল কিন্তু একটা ইস্যু না, একটা অনেকগুলোর
অর্থাৎ তিনটা টার্মের সমন্বয়, অর্থাৎ তিনটা অ্যাকশনের সমন্বয় আমাদের প্ল্যান করতে হবে, প্রোডাকশনে যেতে হবে, অ্যাকর্ডিং টু দ্য কন্ট্রোল করতে হবে। এরপরে এটার উদ্দেশ্য আমরা দেখলাম, নানা প্রকার উদ্দেশ্য, অবজেক্টিভ দেখলাম, এগুলোর ফাংশন গুলো দেখলাম যে কি কি ফাংশন সাধারণত হতে পারে। এই ফাংশন গুলো সাধারণত এক এক প্রোডাকশনের ক্ষেত্রে এক এক রকম ভেরি করতে পারে, ঠিক আছে? ওকে, তারপরে যদি ম্যাটেরিয়ালস দেখলাম, কি কি লাগবে, মেথড কিভাবে করব, মেশিন অ্যান্ড ইকুইপমেন্ট, রাউটিং কিভাবে হবে, রাউটিং প্রসেস দেখেছি, ইস্টিমেশন, শিডিউলিং, লোডিং, হ্যাঁ, মাস্টার শিডিউলিং, বিভিন্ন প্রকার শিডিউলিং, ডিসপ্যাচিং, ডিসপ্যাচিং প্রসিডিউর, ডকুমেন্ট, ইনস্পেকশন, এক্সপিডিটিং, ইভালুয়েশন, ফেজ গুলো কি কি, ঠিক আছে, প্ল্যানিং ফেজ, অ্যাকশন ফেজ, কন্ট্রোল ফেজ দেখেছি, এবং গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে কি সেটা আমরা দেখেছি। তো এই ছিল আজকে আমাদের লেকচার মূলত।